ডাকাত মান্নান এবং তার নামে মোট 15টা মামলা আমরা পেয়েছি। ডাকাতি, দস্যুতা, চুরি সহ 15টা মামলা আছে এবং তাকে জিজ্ঞাসাবাদে ডাকাতি কাজে যে অস্ত্র, একটা একতলা বন্দুক, সেটা আমরা তার বাড়ি থেকে ঘর থেকেই উদ্ধার করি। আপনারা দেখছেন তাজা খবর 24। আসসালামু আলাইকুম, তাজা খবর 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছি আমি তিখানম। নরসিংদীর বেলাবতে অস্ত্র সহ মোহাম্মদ মান্নান নামে এক আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের জহুরিকান্দা নতুনমুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ। গ্রেফতারকৃত মান্নান উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ঝালকান্দা গ্রামের চর ভাগবের এলাকার মৃত মুক্তার হোসেনের ছেলে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানায়, গ্রেফতারকৃত মান্নান আন্তঃজেলার ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি সহ 15টির অধিক মামলা রয়েছে। এর মধ্যে বেলাব থানার 6টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে বেলাব থানার এসআই নুরুল ইসলামের নেতৃত্বে বিন্নাবাইদ ইউনিয়নের জহুরিকান্দা নতুনমুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে বাড়ি হতে এক নলা বন্দুক ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় বেলাব থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। আন্তঃজেলার ডাকাত মান্নান, কত ডাকাত, সে বেলাব সহ বিভিন্ন জেলায় ডাকাতি করে থাকে। আমরা গোপন সময় জানতে পারি গতকাল রাতে সে এলাকায় এসেছে। আমরা এই সংবাদের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করি। তার নামে আমাদের বেলাব থানায় ডাকাতি সহ অন্যান্য 6টা পেন্ডিং ওয়ারেন্ট ছিল, মুলতবি ওয়ারেন্ট ছিল, গ্রেফতারি পরোয়ানা ছিল এবং তার নামে মোট 15টা মামলা আমরা পেয়েছি। ডাকাতি, দস্যুতা, চুরি সহ 15টা মামলা আছে এবং তাকে জিজ্ঞাসাবাদে ডাকাতি কাজে যে অস্ত্র, একটা একতলা বন্দুক, সেটা আমরা তার বাড়ি থেকে ঘর থেকেই উদ্ধার করি এবং এই অস্ত্র মামলা প্রযুক্তি প্রক্রিয়াধীন আছে।